মাঘ মাসের শুরুতেই ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। গত কয়েকদিনে বেড়েছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এমন পরিস্থিতি বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের মতো শনিবারও মালদা জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করেছে। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রেই দিনের তাপমাত্রা অনেকটাই বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। গতকাল দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 8.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সোমবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। এদিকে আগামী 19 জানুয়ারি সরস্বতী পুজো, যদি এবার শাস্ত্রমতে 2 দিন পুজো হবে। যদি পশ্চিমী ঝঞ্ঝা না সরে তবে পারদ ঊর্ধ্বমুখী থাকবে, পুজোতে উষ্ণ থাকবে দিন। তবে আগামী দিনে হাওয়া দপ্তর কী পূর্বাভাস দেবে এখন তাই দেখার।